এইমাত্র আবহাওয়া দফতর সূত্রে পাওয়া আবহাওয়ার খবর। জোড়া ঘূর্ণাবর্তের ফলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। দুদিন রোদের দেখা মিললেও ফের আবহাওয়ার বড় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আর কয়েক ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। সপ্তাহ অন্তে ফের বড় দুর্যোগের সম্ভাবনা। তবে আবহাওয়া দফতরের সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘণ্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, আজ এবং আগামী কয়েকদিন কেমন হতে চলেছে বাংলার আবহাওয়া, এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। হাওয়া অফিস জানিয়েছে একটি ঘূর্ণিঝড় হরিয়ানা এবং সংলগ্ন এলাকায় রয়েছে। দক্ষিণ শ্রীলঙ্কা থেকে উত্তর পূর্ব মধ্যপ্রদেশে তৈরি হয়েছে একটি নিম্নচাপ পরিস্থিতি, যা তামিলনাড়ু, রয়্যালসীমা, তেলেঙ্গানা এবং বিদর্ভের মধ্যে দিয়ে এগোচ্ছে। এর জেরে পশ্চিমবঙ্গ সহ উত্তর পশ্চিম ভারতে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ সন্ধ্যের পরে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। আগামীকাল আবহাওয়া শুষ্ক থাকবে, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, রোদ ঝলমলে আকাশ থাকবে, কিন্তু 26 তারিখ থেকে ফের বদলে যাবে আবহাওয়ার গতি প্রকৃতি। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহ অন্তে ফের মুষলধারে বৃষ্টি নামতে পারে, সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে, বৃষ্টি হবে পাহাড়েও। রবিবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে। শিলাবৃষ্টির পূর্বাভাসও জারি হয়েছে পাহাড়ে। আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর ও মালদহে।